হাঙ্গেরিতে আসলে কোন ভিসায় আসলে বেশি দিন থাকা যাবে বা পিআর পাওয়া যাবে কি না, স্টুডেন্ট ভিসা হলে ভালো হবে নাকি ওয়ার্ক পারমিট, এরকম অনেকে আমাকে বলতেছিলেন বা অনেকেই কমেন্টসও করেছেন, ইনবক্সও লিখেছেন। আসলে দেখুন, হাঙ্গেরিতে আপনি স্টুডেন্ট ভিসা আসবেন নাকি ওয়ার্ক পারমিট আসলে ভালো হবে এই বিষয়টা আজকে আমি একটু আপনাদেরকে ক্লিয়ার করব, যে আসলে কোন ভিসায় আপনি আসলে আপনার জন্য সুবিধা হবে, বা অনেকে বলেছেন পিআর পাওয়া যাবে কোন ভিসায় আসলে বা কতদিন লাগতে পারে। দেখুন, প্রথমত একটা কথা বলবো, হাঙ্গেরি গভর্নমেন্ট কিন্তু 2024-25 অর্থ বছরের আগেই কিন্তু বিশাল একটা পরিবর্তন হয়েছে। এই 24 সালের জানুয়ারি থেকে নতুন রুলস ইমপ্লিমেন্টেশন হয়েছে। সো ওই হিসাবে আমি প্রথমেই বলবো, হাঙ্গেরিতে এই মুহূর্তে এখন আর চাইলেও কেউ কোনো পিআর নিতে পারবে না নতুন যারা আসবে, হোয়াট এভার সে ওয়ার্ক পারমিটে আসুক অথবা স্টুডেন্ট ভিসাতেই আসুক, ঠিক আছে। এটা হচ্ছে 24 সালের জানুয়ারি থেকে এই রুলস হয়েছে, বাট তার আগে যারা এসেছিল তাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, তারা পারবে, বাট 24 সালে যারা এসেছেন বা যারা আসতেছেন, যা ভবিষ্যতে যারা আসবেন, তাদের ক্ষেত্রে হচ্ছে আপনি পিআর পাওয়ার সম্ভাবনা প্রথমেই নেই। আমি বলবো নাম্বার ওয়ান, কোনো পিআরের সুযোগ এখন থেকে আর হাঙ্গেরিতে নেই, আপনি থাকতে পারবেন, ঠিক আছে, যতদিন ইচ্ছে থাকতে পারবেন, তবে অবশ্যই আপনি ওদের নিয়ম নীতি মেনে, রুলস মেনে চলতে হবে এবং ওদের সিস্টেম ফলো করে আপনাকে থাকতে হবে। আপনি যদি কোনো সিস্টেম ফলো না করেন সেক্ষেত্রে এখানে প্রবলেম আছে। ওকে, এখন হচ্ছে স্টুডেন্ট নাকি ওয়ার্ক পারমিট। যদি আপনি স্টুডেন্ট ভিসা আসেন সেক্ষেত্রে যেটা হবে, আপনার প্রথমত ধরেন আপনি যদি মাস্টার্সে আসেন অবশ্যই আপনি 2 বছর এখানে থাকতে পারতেছেন, তারপর 2 বছর আপনার পড়াশোনা শেষ হওয়ার পর আপনি জব খোঁজার জন্য, যেটাকে আমরা বলি জব সার্চিং ভিসা, ওইটার জন্য ওরা একটা সময় দিবে আপনাকে 9 মাসের। সো অবশ্য 9 মাস লাগে না, আপনি দেখা যাবে যে আপনি লাস্ট সেমিস্টারে এসে আপনি জব ম্যানেজ করতে পারবেন। তো তখন আপনি জব পাওয়ার পর আপনার ওই জবের এগেনিস্টে আবার আপনাকে নতুন রেসিডেন্ট পারমিট ইস্যু করবে ইমিগ্রেশন, আপনার যে জায়গায় জব করতেছেন ওইখানে জব কন্ট্রাক্ট ওয়ার্ক পারমিট যা যা আছে প্রয়োজনীয় ডকুমেন্ট জমা দেওয়ার পর আপনারা ইমিগ্রেশনে যাবেন। যাওয়ার পরে ওরা আপনাকে নির্দিষ্ট একটা পিরিয়ডের বা আপনার ওই জব কন্ট্রাক্টের উপর ভিত্তি করে আপনি কার্ড পাবেন, 6 মাসেরও হতে পারে, 1 বছরও হতে পারে, ঠিক আছে। সো এটা গেল নাম্বার ওয়ান, স্টুডেন্ট যারা আসবেন তাদের ক্ষেত্রে পড়াশোনা শেষ করার পর। বাট আরেকটি কথা হচ্ছে, স্টুডেন্ট অবস্থায় যারা নতুন আসবেন এসে কিন্তু এখন আর কেউ চাইলেও আপনার স্টুডেন্ট স্ট্যাটাস কনভার্ট করতে পারবেন না, আই মিন স্টুডেন্ট থেকে ওয়ার্ক পারমিটে যেতে পারবেন না, এটা টোটালি ক্লোজ, ঠিক আছে। এটা কিন্তু খুব পয়েন্ট, এটা মনে রাখবেন, ঠিক আছে। এখন আসেন ওয়ার্ক পারমিট। ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে যারা ওয়ার্ক পারমিটে আসবেন সেক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে আপনার যে মেয়াদ থাকবে, আপনি ওয়ার্ক পারমিট আপনার পারমিটে যত বছরের ওই বছরের মেয়াদ পাওয়ার পর, ঠিক আছে, তখন আপনার মাথায় রাখতে হবে, সাপোজ আপনি 2 বছরের পারমিট পেলেন, ঠিক আছে, 2 বছর শেষ হওয়ার আগেই কিন্তু আপনাকে অন্য নতুন একটা জব বের করতে হবে। যদি আপনি না পারেন ওরা আপনাকে ইমিডিয়েট আপনাকে চলে যেতে বলবে, নতুন যে নিয়ম হয়েছে ওই নিয়ম অনুসারে আপনি মানে 1 সপ্তাহ বেশি থাকতে পারবেন না। তবে বুদ্ধিমানের কাজ হবে, আপনারা সবসময় আপডেট রাখবেন যে আপনার ওই যে কাজ করতেছেন সেটার মেয়াদ শেষ হওয়ার আগেই যেন আপনি অন্য জব ম্যানেজ করতে পারেন, এবং ওইটার কাগজপত্র আপনাকে ইমিডিয়েট ইমিগ্রেশনে জমা দিয়ে আপনাকে নতুন করে আবার রেসিডেন্ট পারমিট ইস্যু করতে হবে। সাপোজ আপনি 2 বছরের কার্ড পেয়েছেন প্রথম অবস্থায়, ঠিক আছে, এখন ওই কাজটা শেষ হওয়ার পর আপনি যখন নতুন কাজ পাবেন তার সাথে সাথে আপনার নতুন অ্যাকোমোডেশনের কন্ট্রাক্ট দিতে হবে 1 বছরের অথবা 2 বছরের, তারপরে আপনার জব কন্ট্রাক্ট ওয়ার্ক পারমিট যাবতীয় যা আছে যে কোম্পানিতে জব করেন বা যে রেস্টুরেন্টে যেখানেই হোক না কেন। সো টোটাল জিনিসটা দেওয়ার পরে ওরা নতুনভাবে আবার কার্ড ইস্যু করবে, ঠিক আছে। এখন মূল যে আলোচনাটা ছিল যে আসলে স্টুডেন্ট ভালো নাকি ওয়ার্ক পারমিট ভালো, দেখুন এখানে কথা হচ্ছে বেসিক্যালি যেহেতু এই দেশে আপনার সেটেলমেন্ট হওয়ার এখন সুযোগ আর থাকছে না, সেক্ষেত্রে আপনার ওয়ার্ক পারমিট আসাটাই ভালো, এই জন্য ভালো, আপনাকে আর পড়াশোনার টেনশন করতে হবে না, আপনি ফুল টাইম কাজ করতে পারবেন, আপনার টিউশন ফি দেওয়ার কোনো টেনশন থাকবে না, নাম্বার ওয়ান, ঠিক আছে। তারপর আপনি যদি ঠিকভাবে কাজ করতে পারেন, ইভেন আপনার ট্যাক্স, ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে ট্যাক্স, যদি আপনি টাইম টু টাইম আপনি পে করেন গভর্নমেন্টকে সেক্ষেত্রে আপনার পসিবিলিটিস বেশি, আরও বেশি দিন স্টে করতে পারবেন এখানে, আপনি এক্সটেনশন করতে পারবেন, ঠিক আছে। যদি আপনার ট্যাক্স ঠিক মতো না হয় সেক্ষেত্রে কিন্তু জামালা হয়ে যাবে, আপনি থাকতে পারবেন না,
ওকে। আর স্টুডেন্ট হলে যেটা হয়, আপনার ধরেন আপনি পার্ট টাইম যদি জব করেন স্টুডেন্ট এজেন্সির মাধ্যমে, তাহলে ট্যাক্সের চিন্তা আপনার করতে হবে না, ওই এজেন্সি আপনার ট্যাক্স দিয়ে দিবে। আপনি যত ঘন্টা কাজ করেন বা যত সময় কাজ করেন, ওই কাজের ভিত্তিতে যে স্যালারি পাবেন তার উপর ভিত্তি করে যে ট্যাক্স আসে, ওরা ওই 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 এজেন্সি এটা লায়াবল থাকবে। তো সেক্ষেত্রে আমার মতামত হচ্ছে, যদি আপনারা এখন আসেন, যেহেতু এখানে স্থায়ীভাবে থাকার কোনো সুযোগ এখন আর নেই, সেক্ষেত্রে ওয়ার্ক পারমিটে আসাটাই ভালো। আপনি আসার পর থেকে ইনকাম করলেন ফুল টাইম, আপনি যে টাকা ক্রস করে আসলেন ওই টাকা আপনি উঠাতে পারবেন কাজ করে। তারপরে আপনি ধরেন 2 বছরের কার্ড পাওয়ার পর আপনি 2 বছর পর আবার এক্সটেনশন করতে পারবেন, পরবর্তীতে ওরা আবার 3 বছরের দেয়, যদি না আপনার সব কিছু ঠিক থাকে। ঠিক আছে, সেক্ষেত্রে আমার মতে এই মুহূর্তে যারা আসবেন ওয়ার্ক পারমিট আসাটাই বেটার। শুধু শুধু স্টুডেন্ট ভিসা আছে, অনেকেই তো আসেন বাট পড়াশোনা করেন না, এটা এটা আমরা দেখেছি অনেককেই। তো এখন যদি আপনারা আসতে চান ডিরেক্ট ওয়ার্ক পারমিটে চলে আসলে যেটা হবে, আপনি আসার পর থেকে ইনকামে ঢুকে যাচ্ছেন এবং ইনকাম করতে পারতেছেন, যে টাকা খরচ করে এসেছেন ওই টাকাটা আপনি তুলতে পারবেন সহজেই। সো এই ছিল আজকের কথাবার্তা, অনেকে বলেছিলেন তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি ছিল। সবাই ভালো থাকবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না। আল্লাহ হাফেজ।